সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। সায়েন্স স্কুলের পক্ষ থেকে সবাইকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি কে এম মোস্তাকিম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কাজ শক্তি ও ক্ষমতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক, পাথর দিয়ে স্তম্ভ তৈরি এবং আনুভূমিক বস্তুকে উল্লম্ব বরাবর খাড়া করার দুটি কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো আমরা ধারাবাহিক দুটি পর্বে আমাদের ভিডিওকে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা শিখব পাথর দিয়ে স্তম্ভ তৈরি করতে আমাদের কৃত কাজ করতে হবে, এবং এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা শিখব আনুভূমিক বস্তুকে উল্লম্ব বরাবর খাড়া করতে আমাদের কী পরিমাণ কাজ করতে হবে। তো চলো আমরা প্রথম পর্ব দিয়ে শুরু করি। আমাদের দেখো, আমরা যদি এটাকে একটা পাথর কল্পনা করি, এটাকে আমরা থ্রি ডাইমেনশনে চিন্তা করতে পারি। এটা আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এল, আমাদের প্রস্থ দেওয়া আছে বি এবং উচ্চতা দেওয়া আছে এইচ। এরকম কয়েকটা পাথর আমি যদি একটির উপর আরেকটি রেখে যদি স্তম্ভ তৈরি করতে চাই, তাহলে আমাদের কৃতকাজ কেমন হবে আমাদের আজকের ভিডিওটা তার উপর ভিত্তি করেই। তো দেখো, আমরা এই পাথরকে, এই পাথরের যদি আমরা ভরকেন্দ্র বের করতে চাই, তাহলে ভরকেন্দ্রটা হবে এরকম কোনো একটা পয়েন্টে। ভরকেন্দ্রটা হচ্ছে সেই পয়েন্ট, এই পুরো বস্তুকে ওই বিন্দুতে কেন্দ্রীভূত করলে পুরো বস্তুটার আচরণ এবং ওই বিন্দুর আচরণ যদি একই রকম হয়, তাহলে ওই বিন্দুটাকে বলা হবে এই বস্তুর ভরকেন্দ্র। অর্থাৎ এই বস্তুকে পুরা এই বিন্দুকে বিন্দুতে আমরা কেন্দ্রীভূত করতে পারি। সো দেখো, এই পাথরটাকে আমাদের যদি সাইড ভিউ হিসেবে দেখি, তাহলে এরকম দেখায়। তাহলে এটা ভরকেন্দ্র হচ্ছে আমাদের এই পয়েন্টে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তো আমরা যদি প্রথম পাথরকে এখানে রাখতে চাই, তাহলে অলরেডি আমাদের প্রথম পাথরটা আমাদের আনুভূমিকের উপর অলরেডি আছে। সো প্রথম পাথরটা আমাদের রাখতে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। অর্থাৎ আমাদের টোটাল কাজ যদি বের করি, তাহলে ডাব্লু ইকুয়াল টু প্রথম পাথরের জন্য আমাদের কাজ হচ্ছে শূন্য। এবার যদি এর উপর আমরা আরেকটা পাথরকে রাখতে চাই, তাহলে কী হবে দেখো। এটা আমাদের দ্বিতীয় পাথর, এটার ভরকেন্দ্র হবে আমাদের এই জায়গায়। এখন দেখো, আমাদের এই পাথরটার ভরকেন্দ্র ছিল এই পয়েন্টে, এবং এটা এই অবস্থায় নিয়ে যাওয়ার ফলে ভরকেন্দ্রটা এখানে উঠে গেছে। তাহলে আমাদের এই টোটাল দ্বিতীয় পাথরের জন্য ভরকেন্দ্র কত দূর স্মরণ হয়েছে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। অর্থাৎ দ্বিতীয় পাথরকে আমরা তোলার জন্য আমাদের টোটাল স্মরণ হয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব। কারণ এই দূরত্বটা কত দেখো, আমাদের এই টোটাল পাথরের যদি দূরত্ব এইচ হয় উচ্চতা, তাহলে এইটুকু আমাদের হাফ এইচ, আবার এই পাথরের জন্য এইটুকু আমাদের হাফ এইচ। অর্থাৎ হাফ এইচ প্লাস হাফ এইচ আমাদের পুরোটুকু হয়ে গেছে এইচ। তাহলে আমরা শিখেছি একটি বস্তুকে যদি এইচ উচ্চতায় তোলা হয়, তাহলে তার কৃতকাজ হয় আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমরা লিখতে পারি এই দ্বিতীয় পাথরের জন্য আমাদের কৃতকাজ হচ্ছে এম জি এইচ। এবার যদি আমরা আরেকটা পাথরকে তুলতে চাই, তাহলে দেখো এর ভরকেন্দ্রটা হবে এরকম কোনো একটা পয়েন্টে। তাহলে এই পাথর কতটুকু স্মরণ হয়েছে দেখো, এখান থেকে এই পাথর ছিল এখানে, এর ভরকেন্দ্র ছিল আমাদের হচ্ছে এই এই অবস্থায়। তাহলে এখান থেকে আমাদের হয়েছে ভরকেন্দ্র চলে এসেছে এখানে, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে আমাদের এইটুকু আমাদের হাফ এইচ, এইটুকু আমাদের হাফ এইচ, তাহলে আর এইটুকু পুরোটা আমাদের এইচ। তাহলে টোটাল আমাদের স্মরণ হলো হাফ এইচ প্লাস হাফ এইচ এইচ, আর এ এক এইচ, অর্থাৎ টু এইচ। তাহলে এম জি ইন্টু টু এইচ প্লাস আমরা যদি আরেকটি পাথর এখানে স্থাপন করতে চাই, তাহলে আমাদের হবে এরকম, এর ভরকেন্দ্রটা হবে এরকম কোনো একটা পয়েন্টে। অর্থাৎ এই পর্যন্ত স্মরণ হয়েছে। তাহলে দেখো এটা কতটুকু হয়, আমাদের এইটুকু হচ্ছে এইচ বাই টু, আমাদের এইটুকু এইচ বাই টু, তাহলে এক এইচ, আর মাঝখানে দুইটা পাথর দুই এইচ, তাহলে আমাদের টোটাল স্মরণ হলো, ভরকেন্দ্র স্মরণ হলো থ্রি এইচ, অর্থাৎ এম জি ইন্টু থ্রি এইচ। এবং আমাদের যদি চারটি পাঁচটি বা ছয়টি এভাবে বলে, তাহলে আমরা সহজে এইভাবে যোগ করে করে আমরা কৃতকাজ বের করতে পারবো। কিন্তু দেখো, যদি আমাদের চারটি পাঁচটি বা দশটি না বলে পঞ্চাশটি বা একশোটি পাথরের ক্ষেত্রে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ করতে হবে, সেটা বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের এভাবে করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এবং অনেক সময় ব্যাপার। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এদের মাঝে একটা সাধারণ সম্পর্ক বের করতে পারি। দেখো তো, এখান থেকে যদি আমরা লিখি এরকম এম জি এইচ যদি কমন নেই, তাহলে থাকে হচ্ছে আমাদের জিরো প্লাস ওয়ান প্লাস টু
প্লাস থ্রি প্লাস ডট ডট ডট। দেখো আমরা প্রথম পাথর তুলতে আমাদের এইচ এর মান হচ্ছে শূন্য, দ্বিতীয় পাথরের জন্য আমাদের হচ্ছে ওয়ান, তৃতীয় পাথরের জন্য হচ্ছে টু, চতুর্থ পাথরের জন্য হচ্ছে থ্রি, তাহলে পঞ্চম পাথরের জন্য হবে আমাদের ফোর। এভাবে আমরা যদি এনতম পাথর তুলতে চাই তাহলে যততম পাথর হচ্ছে তার চাইতে এক কম হচ্ছে, তাহলে আমরা এনতম পাথর যদি তুলতে চাই তাহলে আমাদের এখানে হবে এন মাইনাস ওয়ান, অর্থাৎ আমার যতগুলো পাথর তার চেয়ে এখানে এইচ এর সব এক কম হচ্ছে, এই জন্য আমরা এখানে লিখলাম এন মাইনাস ওয়ান। এখন দেখো এটা আমাদের একটা সমান্তর ধারা হয়ে গেছে, কারণ জিরো থেকে একের মাঝে পার্থক্য ওয়ান, ওয়ান থেকে দুইয়ের মাঝে পার্থক্য টু, আর টু থেকে থ্রির মাঝে পার্থক্য সরি ওয়ান থেকে টুর মাঝে পার্থক্য ওয়ান, টু থেকে থ্রির মাঝে পার্থক্য ওয়ান, অর্থাৎ সবসময় আমাদের পার্থক্য হচ্ছে ওয়ান, তাহলে এটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। আমার আরেকটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এখন দেখো এখানে এন এর জায়গায় আছে আমাদের এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসে তাহলে কেমন হয়, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, আমাদের থাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ ধারার যোগফল হবে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে আমরা লিখতে পারি এম জি এইচ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এম জি এইচ, যেখানে এন এর পরিচয় কী, এন হচ্ছে আমাদের টোটাল পাথরের সংখ্যা, অর্থাৎ কয়টা পাথর দিয়ে আমরা স্তম্ভটা তৈরি করব। আমাদের এম হচ্ছে প্রত্যেকটি পাথরের ভর, জি হচ্ছে অভিকর্ষ স্তরণ, আর এইচ হচ্ছে প্রত্যেকটা পাথরের উচ্চতা। সো এই কনসেপ্ট ইউজ করে আমরা যে কয়টা পাথরই বলুক, একশোটি বা দুইশোটি বা পাঁচশোটি যতগুলো পাথরই বলুক, আমরা সহজে এই কনসেপ্ট ইউজ করে আমরা অঙ্কটি করতে পারবো। তো চলো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা একটা অঙ্ক করে ফেলি। এতক্ষণ আমরা পাথর দিয়ে কীভাবে স্তম্ভ তৈরি করতে এই কনসেপ্ট শিখেছি, তো আমরা এই সংক্রান্ত একটা ম্যাথ দেখো। প্রতিটি মার্বেল পাথরের খণ্ডের উচ্চতা ফোর মিটার এবং ভর দেওয়া আছে ফাইভ কেজি, বলা আছে এরূপ পঞ্চাশটি পাথর দিয়ে স্তম্ভ তৈরি করতে কৃতকাজের পরিমাণ কতটা নির্ণয় করো। তাহলে আমরা এতক্ষণ যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট ইউজ করে আমরা সহজেই বের করতে পারবো। দেখো আমরা জানি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু আমরা শিখেছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এম জি এইচ। এম কি? প্রতিটি পাথরের ভর, তাহলে এম ইকুয়াল টু প্রতিটি পাথরের ভর দেওয়া আছে আমাদের ফাইভ কেজি, জি আমাদের জানা আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের এইচ প্রত্যেকটি পাথরের খণ্ডের উচ্চতা দেওয়া আছে ফোর মিটার, তাহলে আমরা আর আমাদের মোট পাথর ইউজ করতে হবে এন ইকুয়াল টু ফিফটি। তাহলে আমরা যদি বসাই দিই ফিফটি ইন্টু ফিফটি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এম এর মান আমাদের হচ্ছে ফাইভ, জির মান নাইন পয়েন্ট এইট, এইচ এর মান ফোর, তাহলে আমাদের উত্তর আসে টু ফোর জিরো ওয়ান জিরো জিরো জুল। এভাবে আমাদের যদি পঞ্চাশটি বা পাঁচশোটি বা এক হাজার যতগুলো পাথরই বলুক না কেন, আমরা সহজেই আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এম জি এইচ এই কনসেপ্ট ইউজ করে আমরা পাথর খণ্ড দিয়ে স্তম্ভ তৈরির যে কনসেপ্টের অঙ্ক আমরা সেগুলো সহজেই করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, আমরা দ্বিতীয় পর্বে আনুভবিক বস্তুকে উলম্ব বরাবর খাড়া করার যে কনসেপ্ট এটা নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তত পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।